জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সনে জাতীয় অন্ধত্ব নিবারণ প্রকল্পটি শুরু করেন। তখন রাতকানার হার ছিল 4.1%, অর্থাৎ শিশুদের মাঝে রাতকানার রোগ কিন্তু প্রচুর ছিল। তারপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন এই রাতকানা অন্ধত্ব প্রতিরোধ প্রকল্পটি শুরু করেন, তখন বিভিন্নভাবে এটি প্রথমে ইপিএর সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়ে আসছিল, তারপরে আস্তে আস্তে এই ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের সাথে এটি যুক্ত হয়। এটি যখন জাতীয় পুষ্টি সেবার সাথে যুক্ত হয়, তখন বছরে দুইবার এই ক্যাম্পেইনটি পরিচালিত হয়ে আসছে। তা আপনারা জানেন যে 6 মাস থেকে শুরু করে 59 মাস বয়সী, অর্থাৎ 5 বছর বয়সী শিশুদের মাঝে এই ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটি দেওয়া হয়। তো আমরা 6 মাস থেকে 11 মাস বয়সী শিশু যারা আছে তাদেরকে একটি নীল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন, যার মাত্রা হলো 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং 12 মাস থেকে 5 বছর বয়সী শিশু যাদেরকে একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যার মাত্রা 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। এভাবে আমরা জাতীয় পুষ্টি সেবা সারা দেশে শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করে আসছি। শিশুকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, এই মায়ের দুধে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার আছে, সেই জন্য 6 মাসের আগে শিশুদের ভিটামিন এ প্রয়োজন হয় না। এখন আসি যে কোন শিশুদেরকে খাওয়ানো যাবে না। যে সমস্ত শিশু শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেমন আমরা নিউমোনিয়া বলে থাকি, তারপরে মারাত্মকভাবে অসুস্থ, শিশুরোগ বিশেষজ্ঞ যদি মনে করেন যে এই মুহূর্তে তার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপযোগী নয়, এরকম কোনো শিশু, আর ক্যাম্পেইনে আসার পরে কোনো শিশু যদি উচ্চস্বরে কাঁদতে থাকে, তাহলে সেই অবস্থায় তাকে না খাওয়ানো অথবা শিশুকে জোর করে না খাওয়ানো, শিশুর কান্না একটু থামলে অন্যান্য শিশু যখন ভিটামিন এ ক্যাপসুল খাবে সেটা যখন দেখে সে আশ্বস্ত হবে, ঠিক সেই অবস্থায় তখন তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনোভাবেই জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এখন যে সমস্ত শিশু অসুস্থ থাকবে, যাদেরকে ক্যাম্পেইনের দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা বলবো যে পরবর্তী সময় শিশু যখন সুস্থ হয়ে যাবে তখন আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে একদম মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব জায়গায় যেখানে টিকা দেওয়া হয় সেখানে কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যায়। পরবর্তী সময়ে তারা সেখান থেকে ভিটামিন এ ক্যাপসুল খাবেন। ডক্টর মনিরুজ্জামান চমৎকার করে বলেছেন, যেহেতু ওই সময়ে শিশু খুব বেশি অসুস্থ থাকে, অনেক সময় তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা খুব দুরূহ কাজ হয়, এছাড়াও দেখা যায় যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলে যদি ওই অসুস্থ শিশু সাথে সাথে বমি করে দেয় তাহলে কিন্তু তার কার্যকারিতা থাকে না। সেই কারণে আমরা সবসময় বলি শিশুটা সুস্থ হলেই আপনারা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।